আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ নবী বাদ সম্মানিত দর্শকমণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ কালারসুলের উপর সাল আলহিহসাল্লাম দর্শক মণ্ডলীর সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ দু একটি কথা তা হচ্ছে যে আমাদের সমাজে একটি ধারণা আছে যে পিতামাতার দিকে সোনাজরে তাকালে কবুল হজের সব পাওয়া যায় এ মর্মে যে আমাদের ধারণা সে ধারণাটি কতটুকু সঠিক এ বিষয়ে দুটি কথা বলব ইনশাল্লাহ তা আমরা এটি সমাজে অনেক জায়গায় শুনতে পাই আবার এটি হাদিসের মধ্যেও লিপিবদ্ধ আছে কিন্তু সেটা সঠিক কিনা সেটা হচ্ছে আমাদের জানার বিষয় এটি বাইহাকি সহাবুল ইমানের মধ্যে হাদিসটি রয়েছে সাত হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস যে পিতামাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের সব পাওয়া যায় কিন্তু এই হাদিসটি সঠিক নয় অনেক মহাদিসগণ এ হাদিসটিকে জাল বলে উল্লেখ করেছেন সুতরাং এই হাদিস গ্রহণযোগ্য নয় মূলত পিতামাতার ফজিলত উল্লেখ করে এ হাদিস বানানো হয়েছে কিন্তু রসলি করিম সাল্ল আলি থেকে হাদিসের মধ্যে এমন কি আল্লাহ তালাও কোরআনুল কারেমের মধ্যে পিতামাতার অনেক ফজিলতের কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনে অনেক জায়গায় উল্লেখ করেছেন এমনকি রসুল সাল্ল্লাহ আলিহাসাল্লামেরও বর্ণনা রয়েছে তিনি বলেছেন যে পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত পিতামাতায় হচ্ছে তোমার জাহান জাহান্নাম আর রসুল সাল্লি আসাল্লামের এই বর্ণনাও রয়েছে যে আলজান্নাত তাহ ও উম্মাহাত যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বা মায়ের পায়ের পাশে সন্তানের জান্নাত তো এইরকম অনেক বর্ণনা রয়েছে অতএব সহি হাদিস থেকে আমাদেরকে নিতে হবে এছাড়াও আরও অসংখ্য বর্ণন রয়েছে সহি হাদিস থেকেই যেখান থেকে আমরা বুঝতে পারি যে রসুলসল্লি পিতা পিতামাতার ফজলতের কত বর্ণনা দিয়েছেন সুতরাং আমরা সৈহাদিস মোতাবেক ফজলতগুলো গ্রহণ করব আর যেগুলো বাতিল যেগুলো বানোয়াট জাল বর্ণনা সেগুলো আমরা বর্জন করে চলবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি